আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনাদের ধৈর্য ভালোবাসা এবং সম্মানে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। সুদীর্ঘ সময় পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন দিনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য, আমল করার জন্য। মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, এর আয়োজক, এখানে যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা শ্রোতা হিসেবে এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে ইহকালে এবং পরকালে জাযায়ে খায়র দান করুন। শ্রোতা দু প্রকার হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে বলেছেন, মুমিন যারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, এটা মুমিনদের বৈশিষ্ট্য। আর ইহুদ ইসলামের সবচেয়ে বড় দুশমন, ইহুদদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে ক্বালু সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই এই সিদ্ধান্ত আমাদের, আমরা কি শুনবো এবং মানব নাকি শুনবো না মানব না, নাকি শুনবো কিন্তু মানব না। আল্লাহ তৌফিক দান করুন। আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। উহুদের যুদ্ধ চলছে পৃথিবী হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রণক্ষেত্রে প্রস্তুত করছেন, এর মধ্যে 50 জন সাহাবীকে তিনি বাছাই করলেন। পরে বললেন, এই পাহাড়ের টিলার উপরে তোমরা 50 জন থাকবে, তীরন্দাজ, তীর নিক্ষেপ করে। যদি দেখো যুদ্ধে আমরা জয়ী হচ্ছি অথবা পরাজয় বরণ করছি, এমনকি যদি দেখো আমাদের লাশের উপরে পাখি বসে আমাদের গোশত ঠোকরায় ঠোকরায় খাচ্ছে, তারপরেও এই পাহাড়ের টিলা থেকে নামবে না। এটা ছিল আদেশ কাদের প্রতি? এই 50 জন সাহাবী প্রতি। এটাই ছিল তাদের দায়িত্ব। তারা প্রশ্ন করেননি কি জন্যে, কেন নামবো না, যদি যুদ্ধের জয় লাভ করি তাহলে কেন নামবো না, গনিমতের মাল নেওয়ার সময় কেন নামবো না। নবীজি বলেছেন নামবে না, ব্যাস নামবে না, সামিআনা ওয়া আতা'না। কিন্তু যুদ্ধ শুরু হলো, যুদ্ধের প্রথম দিকে মুসলিমদের অবস্থা খুব ভালো ছিল এবং আমরা জয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম। কাফের মুশরিকরা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করছে, কাফেরদের সৈন্য সংখ্যা প্রায় 3000, আরো বেশি, আর আমাদের সৈন্য সংখ্যা মাত্র 700 জন। প্রথমে ছিল 1000 জন, পরে 300 জন মুনাফিক যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়। তারা বলে, আমরা যদি জানতাম এখানে যুদ্ধ বলতে কিছু আছে ইসলামে, তাহলে আমরা ইসলাম কবুল করতাম না। তারা চলে গেল। এটা ছিল যুদ্ধের মাঠে মুসলিমদেরকে আরেকটা বিপর্যয় ফেলা। আপনি সবাই মিলে একটা মিশনে গেছেন, মিশন শুরু হওয়ার আগে দেখলেন সেখান থেকে 30% চলে গেল, তখন আপনার মনোবল কিন্তু ভেঙে যাবে। এদের উদ্দেশ্য মূলত এটাই ছিল। কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বীরত্বপূর্ণ একটা ভাষণ দেন এবং তিনি সাহাবীদেরকে সাহস যোগান যে আল্লাহ পাক খুব ভালো করেছেন যে সাদা থেকে কালোকে আল্লাহ আলাদা করে দিয়েছে, এটাই ভালো হয়েছে। এরপর যুদ্ধ শুরু হয় এবং মুসলিমরা বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে এবং এক পর্যায়ে যুদ্ধের একদম দ্বার প্রান্তে পৌঁছে যায়। তখন কাফের মুশরিকরা পলায়ন করা শুরু করে, যুদ্ধের মাঠ থেকে পালানো শুরু করে। আর ওই 50 জন সাহাবী যাদেরকে ওই টিলার উপরে রাখা হয়েছিল, তারা ভাবতে থাকে যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে, এখন গনিমতের মাল সংগ্রহের সময়, এই জন্য আল গনিমা আল গনিমা বলে তারা সেখান থেকে নেমে আসে। কিন্তু তাদের নেতা নিষেধ করছিলেন, রাসূল নিষেধ করেছেন এখান থেকে নামবে না, রাসূল নিষেধ করেছেন তোমরা নামবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা কথা শুনলেন না, ভুল করে ফেললেন। বেশিরভাগ সাহাবী সেখান থেকে নেমে আসলেন, অল্প 3-4-5 জন সাহাবী সেখানে থাকলেন। আর এই সুযোগটা পেয়ে মুশরিকদের অন্যতম সেনাপতি, পরবর্তীতে মুসলিম হয়েছেন, বিখ্যাত সাহাবী হয়েছেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদ যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তিনি এমন একজন সাহাবী যিনি জীবনে প্রায় 100 যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি হারেন নাই, যখন অমুসলিম ছিলেন তখনও হারেন নাই। আল্লাহ পাক
পরবর্তীতে তার নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি কখনো ভাঙে না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা পেয়ে ঘোড়সাওয়ারদেরকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন মুসলিমদের, যেহেতু তীরন্দাজরা সেখানে ছিল না তাদেরকে আটকানো গেল না। এখন মুসলিমরা মাঝখানে, কাফেররা পালাচ্ছিল, যখন দেখলো খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে আক্রমণ করেছে তখন তারা আবার ব্যাক করা শুরু করলো। মুসলিমরা মাঝখানে, পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ, আর সামন থেকে মুশরিকরা, মুসলিমরা মাঝখানে। এবার মুসলিমদের কচুকাটা করা শুরু হলো, একে একে দেখতে দেখতে 70 জন সাহাবি শহীদ হয়ে গেল, বড় বড় সাহাবি, যে যুদ্ধে আমরা জয়লাভ করে ফেলেছি, অলরেডি অলমোস্ট জয়লাভ করে ফেলেছে। তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা ভুলের কারণে, শুধু একটা ভুলের কারণে, নেতার আদেশ অমান্য করার কারণে এই পরিণত হলো। পরিণতি কি হলো? বড় বড় সাহাবিরা শহীদ হয়ে গেলেন, ইনক্লুডিং হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। আনসারি সাহাবিদের মধ্যে বড় বড় সাহাবিরা শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 9 বা 10 জন সাহাবি ছিল, এরকম বলয় করে রেখেছে, একে একে সব সাহাবি শহীদ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি ছিলেন যার গায়ে ওইদিন 50টার বেশি তরবারির আঘাত লেগেছে। নবীজি বলতেন, তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখবে, সে জীবন্ত শহীদ, হেঁটে বেড়াচ্ছে কিন্তু সে শহীদ হয়ে গেছে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গেল, তাকে দাঁতে আঘাত করা হয়েছে, কপালে আঘাত করা হয়েছে, এখানে লোহার কড়া ঢুকে গেছে, একটা গর্তের মধ্যে পা মোচকে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে রক্ত ঝরে পড়ছে, আর তিনি বলছেন, আল্লাহ আমার কমকে মাফ করে দাও, আল্লাহ আমার কমকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ব্যাকফুটে যেতে বাধ্য হলেন, তারা উহুদ পাহাড়ের উপর উঠতে বাধ্য হলেন, সেখানে আশ্রয় নিতে বাধ্য হলেন। যুদ্ধের একবারে আসন্ন বিজয়ে, নিশ্চিত পরাজয়ে পরিণত হল। 70 জন সাহাবীকে হারালেন, স্বয়ং রাসূল মার খেলেন, মুসলিমদের যে বদর যুদ্ধের আপনার বিজয় গাথা এটা কিন্তু আরবের মধ্যে স্থিমিত হয়ে গেল, যে মুসলিমরা পরাজিত হয়েছে, তারা এরকম মনে করলেন। এক কথায় মুসলিমদের উপর চরম বিপর্যয় নেমে আসলো একটা মাত্র ভুলের কারণে। ভুলটা কি বলেন? তীরন্দাজদের সেখান থেকে নেমে আসা, নেতার আদেশ অমান্য করলে নেতা এবং অনুসারী সবাই মিলে মার খেতে হয়। সাহাবায়ে কেরামরা এত প্রশ্ন করতেন না, কি কেন কিভাবে কি জন্যে, যখন একটা ডাইরেকশন দেয়া হয়েছে যে এইভাবে চলেন, এইটা করেন, এতে কল্যাণ আছে, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হলে এবং ইন্টেলেকচুয়াল দিনের দিনের দায়ী হলে, কর্মী হলে তার বুঝে নেওয়া উচিত এর মধ্যে উম্মার কল্যাণ আছে। আর যদি অপদার্থ হয়ে থাকে, ভিতরে কোনো ইন্টেলেক্ট না থাকে, তাহলে বারবার প্রশ্ন করতে থাকে, নিষেধ করার পরেও কাজ করতে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডেঞ্জারাস প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। একটা সময় ছিল অনলাইনে দাওয়াতি কার্যক্রম এত বেশি হতো না, অফলাইনে আলেম ওলামা দাওয়াতি কাজ করতেন, দেশের আনাচে কানাচে দূর দূরান্তে তারা সফর করতেন, তাবলিগি মেহনত করতেন, চিল্লা দিতেন, জামাত বের হতো, তারপর আপনার মাহফিল হতো, ওয়াজ হতো। আস্তে আস্তে দেখবেন বিষয়গুলো সংকুচিত হয়ে আসছে, খেয়াল করেছেন কি? মাহফিলের সংখ্যা কমেছে, আলেম ওলামাদের সংখ্যা কমেছে, বাইরের আলেমের চেয়ে ভিতরের আলেমের সংখ্যা বেড়েছে, আপনার নজরদারিতা বেড়েছে, আপনার তদারকি বেড়েছে, আপনার দিনের যে একটা ফ্লো ছিল আস্তে আস্তে সংকুচিত হয়ে এসেছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে মাহফিলের চাইতে অন্য অন্য ক্ষেত্রে মানুষ বেশি হচ্ছে। উপকার করতে গিয়ে অনেক ক্ষতি করে ফেলেছি আমরা, বুঝে না বুঝে, কিছু মানুষ বুঝে করেছে, কিছু মানুষ না বুঝে করেছে, কিছু মানুষ বুঝেও করেছে যে এইভাবে যদি অনলাইন বানাই, এইটুকু অংশ দেই, এইটুকু অংশ দেই, আমার ভিউজ বাড়বে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার ডলার বেশি আসবে। যার ভিডিও দিয়েছেন তার পারমিশন না ছাড়া এই ইনকামটা উপার্জনটা আপনার জন্য হারাম, যার ভিডিওটা দিয়েছেন তার পারমিশন ছাড়া, তার সাথে কথাবার্তা না বলেই
এবং সে যা মেসেজ দিয়েছে এর টোটালি উল্টা বুঝ মানুষ বুঝেছে, এর গোনা এবং এর হারামটা সম্পূর্ণ আপনার আমল নামে যুক্ত হবে বুঝবেন কিয়ামতের মাঠে। আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের কাছে যদি কোনো খবর এসে পৌঁছায় আগে খবরটাকে যাচাই বাছাই করবে, জাস্টিফাই করবে, তারপরে কোনো সিদ্ধান্তে যাবে। আর ইসলামের দুশ্মনরা এত কিছু ভাবতে যাবে না, তারা দেখবে সামনে কি আসছে, সামনে একটা ইস্যু তৈরি করে দিয়েছেন, ওই ইস্যুটা দিয়েই তারা তাকে হ্যারাস করে ফেলবে। কথাগুলো বলতে হয় মাহফিলে গিয়ে গিয়ে এখন, কারণ অনেক কিছু আপনারা বোঝেন না। দিন, আমার কথা শোনেন, দিন আবেগের নাম নয়, দিন বুঝ আকিদা আমল বিবেকের নাম, সুসংগঠিত পদ্ধতির নাম, একদিনের জলসার নাম দিন না, 365 দিনের ইবাদতের নাম দিন, একবেলার মাহফিলের নাম দিন নয়, সারা বছর ফজরের নামাজ জামাতে পড়তে হবে এটা দিন, একদিন ঈদ করব এটা দিনের উৎসব, সালাত সিয়াম হজ যাকাত কালিমা এগুলো দিন, দিন আবেগের নাম নয়, দিন আইওয়াশের নাম নয়, দিন শোডাউন করার নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিন রাত পরিশ্রম করে দিনটাকে গড়ে তুলেছে, কাজের কাজ নাই, দেখবেন কাজের কাজ দেখাবো, হাত উঁচু করেন কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, একবার অর্থ সহ, অর্থ সহ, এই যে এটা হচ্ছে বাস্তবতা। আপনারা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবনী মোবারক জীবনে একবার কে পড়েছেন হাত উঁচু করে? আপনাদের কি হাতগুলোর সংখ্যা দেখতে পাচ্ছেন? মুসলিমদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অজ্ঞতা, পড়াশোনা না করা, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে জানা অনুযায়ী আমল না করা, পরিশুদ্ধ অর্জন না করা, ধারাবাহিক কোন প্রসেসের মধ্য দিয়ে না যাওয়া, শুধু আবেগ দেখানো, এগুলো মুসলিমদের সমস্যা, অনৈক্য বিভেদ এগুলো মুসলিমদের সমস্যা, টেকনোলজির সঠিক ব্যবহার মুসলিমরা জানে না, এটা আমাদের সমস্যা, ইহুদি খ্রিস্টান যে ট্র্যাপ সৃষ্টি করে রেখেছে ওই ট্র্যাপে পা দিয়ে আপনি দিন প্রচার করছেন, জানেন ইহুদি খ্রিস্টানদের ট্র্যাপে পা দিয়ে দিন প্রচার করছি আমরা, আমাদের স্বতন্ত্র কোন প্ল্যাটফর্ম নাই, ঘুরে ফিরে ওখানে যেতে হচ্ছে। অনেকে বলতে পারেন যে এখানে কল্যাণও তো আছে, আমি অস্বীকার করছি না, কিছু কিছু কল্যাণ অবশ্যই আছে, তবে কল্যাণের চেয়ে অকল্যাণের পরিমাণ নিঃসন্দেহে বেশি, যেটা আমরা এখন বাস্তব দেখতে পাচ্ছি, বহু ওলামায়ে কেরাম হ্যারেস হয়েছেন ফেসবুক ইউটিউব এর কারণে, এবং তারাও জানতেন না ব্যাপারটা, যে সবাইকে অ্যাক্সেস দেওয়া উচিত নয়, সবাই সঠিক একই মানসিকতায় সবাই এক কাজ করে না, এক এক মানুষ এক এক মানসিকতায় কাজ করে, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে থাকতে পারে, খালেস ভাবে হয়তো একজন আলেম দিন প্রচার করছেন, তার ওই বক্তব্যকে নিয়ে গিয়ে দেখবেন বিভিন্ন সাইডে বিভিন্ন ভাবে দিয়ে দিয়েছে, যে যে মতাদর্শের সেই মতাদর্শের অংশটুকু দিয়ে দিয়েছে, তখন সে আলেমকে ডাকা হচ্ছে, আসেন শ্বশুর বাসায় আসেন, আপনার সাথে কথা আছে, আসেন 7 দিন থাকতে হবে, বাস্তবতা বোঝেন না আপনারা, আবেগ দিয়ে দিন প্রচার হবে না, স্মার্ট হন, পড়াশোনা করেন, মাঠে ময়দানে দিনের কাজ করেন, নামাজে দিনের কাজ করেন, নামাজের পরে তালিমে বসে দিনের কাজ করেন, জুমার খুতবায় দিনের কাজ করেন, সময় দেন আল্লাহর পথে, মাদ্রাসা গড়ে তোলেন, ভালো প্রতিষ্ঠান গড়ে তোলেন, ভালো ভক্ত ভালো মসজিদ গড়ে তোলেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, কনস্ট্রাকটিভ কাজ করেন, যেগুলো করলে দীর্ঘস্থায়ী কল্যাণ থাকে। আরো বলি, জানা অনুযায়ী আমল করতে চেষ্টা করুন, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করুন, ওলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবার গড়েন, নিজের সাধ্য মতো দিনের দাওয়াতে কাজ করতে থাকেন, দাওয়াতে কাজ করার সময় স্মার্ট হন, আনস্মার্ট কাজ করবেন না, আবেগে কাজ করবেন না, বুঝে শুনে কাজ করেন, আর সবসময় নেতার আনুগত্য করতে শিখুন, বা যারা বুঝবান তাদের কথার মূল্যায়ন করতে শিখুন, নিঃসন্দেহে তারা যেটা কথা বলছে বুঝে শুনেই বলছে, হয়তো তার বুঝ আপনার চেয়ে বেশি, কথা মেনে নেন বুঝতে পারবেন, উম্মার কল্যাণ হবে, না হলে উহুদ পাহাড়ের মতো অবস্থা হবে, নিজেও মার খাবেন নেতাকেও মার খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবকিছু দিনের কল্যাণের জন্যই বললাম,
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সঠিকটা আমার পক্ষ থেকে নয়, সঠিকটা আল্লাহর পক্ষ থেকে। যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, টাইম বা সময়ের কসম, মহাকালের কসম করে বলছি, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লা আল্লাযীনা আমানু, শুধু তারা নয় যারা ইমান এনেছে, এক নম্বর, দুই, ওয়া আমিলু সলিহাত, আমলে সলেহ করেছে, সৎ আমল করেছে, তিন, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে। আল্লাহ পাক প্রথমে সময়ের কসম করছেন। সময়ের কসম আল্লাহ কি জন্য করলেন? তিনটা কারণ আমার মতে, এছাড়া আরো কারণ থাকতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব। আমার মতে তিনটা কারণ। এক নাম্বার, সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর আল্লাহ পাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার কসম করে কিছু বলতে চাচ্ছেন। আল্লাহ পাক নিছক কোনো কিছু কসম করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর কসম করেছেন কোরআনের প্রত্যেকটাই খুব প্রেশিয়াস, ওয়া তিন, ওয়া যাইতুন, ওয়া তুর সিনিন, ওয়া দুহা, ওয়া লাইল, ওয়া শামস ইত্যাদি যত কসম আছে সমস্ত কসমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সময়ের কসম করেছেন আল্লাহ, মানে সময়, হায়াত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হায়াতের ব্যাখ্যা আমি একদিন দিয়েছি, আলটিমেটলি 15 থেকে 50 এটা হচ্ছে হায়াত। 15 বছরের আগে ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষের থাকে না। পরিবার যেমন করে চালায় বাচ্চা তেমন করে বড় হয়। পরিবার যদি ইসলামিক আদর্শে থাকে বাচ্চা ভালো হবে ইনশাআল্লাহ। পরিবার যদি ফাসেক জালেম কাফের হয় বাচ্চা ফাসেক জালেম কাফের হয়ে বড় হবে। পরে আল্লাহ হেদায়েত দিলে সেটা আলাদা কথা। সময়, হায়াত 15 থেকে 50, 50-এর পরে আপনি চাইলেও অনেক আমল করতে পারবেন না, শরীর কুলাবে না। এই সময়টুকুর মধ্যেই বছরকে মাস দিয়ে ভাগ করেন, মাসকে দিন দিয়ে ভাগ করেন, প্রত্যেকটা দিনকে ঘন্টা দিয়ে ভাগ করেন, করে দিন রাতের সুন্নাহ গুলো সাজান। নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো সুন্নাহর উপর আমল করতেন। এইভাবে জীবন পরিচালনা করলে প্রত্যেকটা দিন ইবাদত হবে, প্রত্যেক মাস ইবাদত হবে, সারাটা জীবন ইবাদত হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সময়কে মূল্যায়ন করতে হবে, কারণ কেয়ামতের মাঠে ওঠার সাথে সাথেই আরো 5টা প্রশ্ন হবে। কবরে 3টা, কেয়ামতের মাঠে আরো 5টা, মোট 8টা প্রশ্ন। ওই কেয়ামতের মাঠের 5টার মধ্যে প্রথমটা হচ্ছে, তোমার পুরো জীবন কোন কাজে ব্যয় করেছো। একটা হবে, তোমার যৌবন কোন কালে ব্যয় করেছো, জীবন যৌবন কোন পথে সম্পদ উপার্জন করেছো, কোন পথে সম্পদ ব্যয় করেছো, আর জানা অনুযায়ী আমল করেছিলে কিনা, 5টা প্রশ্ন। আর কবরের 3টা তো জানেন, রব কে, দিন কি, নবী, নবী কে। অনেকদিন বলেছি, পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক করা অবস্থায় মারা যাবে, তারা মান রব্ব প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যারা দীন ইসলামকে সঠিকভাবে গ্রহণ করবে না, ঠাট্টার ছলে গ্রহণ করবে, হেলায় খেলায় সময় পার করবে, এরা মা দিন উকা প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলবে না, পরকালে মান নবিয়ুকা, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। যারা 3টা পারবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা শিরক করবে না, তাওহীদপন্থী হবে, ইসলামকে আত্মসমর্পণ করে ফলো করবে, নিজের প্রবৃত্তি মতো না, মন করা হবে না, আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থাকবে, তারা ইনশাআল্লাহ 3টার উত্তর দিতে পারবে। তখন আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে তুমি জানলে এগুলো, 4 নম্বর প্রশ্ন হবে। সে বলবে, কারাতু কিতাবাল্লাহ ফাআলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি তারপর জেনেছি। এখানকার 3টা, হাসরের মাঠে 5টা, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, সময় কোন কাজে ব্যয় করেছো, বলে আসরি, সময়ের কসম, বুঝতে পারছেন? এই জন্য সময় কসম, আল্লাহ পাক কসম করেছেন, তাই বলে আপনার আমার জন্য কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই, মনে থাকবে? আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, ঠিক আছে, তারপরে মাটির শপথ, মায়ের শপথ, বাবার শপথ, স্ত্রীর শপথ, আপনার গার্লফ্রেন্ডের শপথ, কোন শপথ আমাদের করা জায়েজ নাই। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফা,
হাদিস কিতাবুত তাওহীদ বইয়ের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য যে কোন সত্তার নামে কসম করবে সে ব্যক্তি কুফরি করলো, শিরক করলো। শিরক নিয়ে অনেকদিন বলেছি, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে কসম করলে শিরক হয়, তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়, আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়, আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়। অনেক শিরকের ক্যাটাগরিজ আছে। জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য জিজ্ঞাসা করলে শিরক হয়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, এই যে আংটিটা পড়েছেন রোগ ভালো হয়ে যাবে এই আকীদা নিয়ে পড়লে শিরক হয়, অনেক ক্যাটাগরিজ আছে। শিরক মুক্ত তাওহীদে থাকতে হবে, আল্লাহই খাওয়ান, আল্লাহই পরান, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই ভালোর মালিক, আল্লাহই মন্দের মালিক, সবকিছু করতে হয় আল্লাহ থেকে, কারো কোনো ক্ষমতা নাই তাওহীদ। যখন এখানে আপনি মধ্যস্থতা করবেন বা কোন একটা বিষয়কে শরীক করে ফেলবেন শিরক হয়ে যাবে। আর আমি বলেছি অনেক দিন অনেক লেকচারে যে হাজারে 999টা মানুষ জাহান্নামে যাবে কিয়ামতের মাঠে, প্রতি হাজারে 999টা মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে, আর যার আমল নামে শিরকের পাপ নাই তাদের পাপ আছে, ঘুষের পাপ আছে, নাউজুবিল্লাহ জেনার পাপ আছে, চুরি করেছে, মদ খেয়েছে, নামাজ পড়ে নাই, অনেক বড় বড় কবিরা গুনাহ করেছে, আল্লাহ যদি চান সমস্ত গুনাহ মাফ করতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। শিরক থেকে তওবা করেন, আমার সাথে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা তিনবার যে পড়বে সেই ব্যক্তি যদি যুদ্ধের মাঠ থেকেও পালিয়ে যায় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তওবার শর্ত আবার তিনটা, পাপ ছেড়ে দিতে হবে এক নাম্বার, দুই নাম্বার আর কখনো জড়াবো না এই সংকল্প করা, তিন নাম্বার পাপ যা করেছি তার জন্য অনুতপ্ত থাকা, এই তিনটা শর্ত। আর একটা শর্ত আছে, যদি অন্যের হক নষ্ট করে থাকেন, কারো টাকা নিয়েছেন লুটপাট করে খেয়েছেন, সরকারি ত্রাণ লুটপাট করে খেয়েছেন, রিলিফের মাল লুটপাট করে খেয়েছেন, জনগণের হক নষ্ট করেছেন, বোনের হক দেন নাই, স্ত্রীর হক দেন নাই, তারপরে গালি দিয়েছেন, গীবত করেছেন, দুর্নীতি করেছেন, মানে মানুষের সাথে রিলেটেড ব্যাপার, হাক্কুল ইবাদ যেটা আমরা বলি, ঠিক আছে, এমনকি কাউকে চর্থা পড়েছে বিনা অপরাধে, এদের কাছে যতক্ষণ মাফ না নিচ্ছেন ওই পাপটা মাফ হবে না, ফুলস্টপ। জনগণের কাছে বা হাকুর ইবাদ যার সাথে সম্পৃক্ত ওর কাছে যতক্ষণ ক্ষমা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই পাপটা মাফ হবে না। কি হবে তাহলে কিয়ামতের মাঠে? আপনার নেকি তাকে দিয়ে পরিশোধ করতে হবে, নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে তার গোনা আপনার কাঁধে চলে আসবে, বলে নাউজুবিল্লাহ। এদেরকে নবীজি বলেছেন সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় মিসকিন এরা, যারা উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে কিন্তু দেখবে অনেক পাওনাদার দাঁড়ায় আছে কিয়ামতের মাঠে, কারো হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কারো কাউকে তোমর দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, কারো সম্পত্তি লুটপাট করে খেয়েছে, এই মানুষগুলো দাঁড়ায় থাকবে কিয়ামতের মাঠে যতক্ষণ না ওদের হক আদায় করা হচ্ছে। সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে, আর আমরা শুধু আল্লাহর নামেই কসম করবো আর কারো নামে কসম করবো না, করলে কি হবে ভাই? শিরক হবে, কুফরি হবে। আরেকটা ভাগ আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে অতীতের দিকে তাকাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের কসম, হিস্ট্রির কসম, মহাকালের কসম, আপনি ইতিহাস ঘেঁটে দেখেন প্রত্যেক যুগে যুগেই যারাই আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহ পাক তাদের কাউকে অবকাশ দেন নাই, ধ্বংস করে দিয়েছে, আল্লাহ পাকের এই সুন্নতের কোনো পরিবর্তন নাই। আমি মিলা দেখাচ্ছি, ওই যে হাবিল কাবিল দুই ভাই, ওখানে যে ভাই জালেম আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়েছেন, ছাড়েন নাই। নূহ আলাইহিসসালামের যুগে চলে যান, 950 বছর দাওয়াত দেওয়ার পর যে মানুষগুলো ইসলাম কবুল করে নাই আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, নদীতে ডুবিয়ে সাগরে ডুবিয়ে পানি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আর যে মানুষগুলো ইমান এনেছে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়েছেন। চলে যান আদ জাতির যুগে, বড় বড় মানুষ আদ জাতির পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো,
অনেক দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত কবুল করে নাই, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। চলে যান সামুদ জাতির যুগে, সালেহ আলাইহিস সালামের যুগে, ওরাও বড় বড় জাতি, মানুষগুলো ছিল তাল গাছের সমান সমান, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ পাক এদেরকে বজ্রনিনাদ, বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন, প্রচন্ড শব্দে ধ্বংস হয়ে গেছে। রাজধানী ধ্বংস হয়েছে বাতাস দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে। চলে যান লুতের কওমে, সমকামী ছিল, ছেলে ছেলের সাথে নাউযুবিল্লাহ জানা করত, আল্লাহ পাক ওদেরকে তুলে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। ইব্রাহিমের যুগে যান, ওই যে নমরুদ, ইব্রাহিমের কথা শুনলো না, আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। মুসার যুগে যান, ফিরআউন, এই বিশ্বের সবচেয়ে বড় কাফের, মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না, আল্লাহ পাক সদল বলে নদীতে ডুবিয়ে দিলেন সাগরে। প্রত্যেক যুগে দেখেন, ঈসা আলাইহিস সালামের যুগে যান, শুআইবের যুগে যান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যান, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা নবীর কথা শুনে নাই, আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেন নাই, ধ্বংস করে দিয়েছেন। যারা শুনেছে আল্লাহর কথা, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে। আর যারাই প্রত্যেক যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে নাই, অবাধ্য হয়েছে, কুফুরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েছে। একটা সময় দিয়েছেন আল্লাহ, এতটুকু সময় আছে, এর মধ্যে যা করার করে নাও, সময় যখন আসবে তখন ওদের এক সেকেন্ড বাড়ানো হবে না, এক সেকেন্ড কমানো হবে, শেষ। সময় কসম করে আল্লাহ দেখাচ্ছেন, হিস্ট্রি ঘেটে দেখো, ইতিহাস ঘেটে দেখো, এই কোরআন এর পাতায় পাতায় ইতিহাস আছে, এই পাতাগুলো থেকে ভ্রমণ করতে থাকেন, দেখেন ইতিহাস প্রত্যেক যুগের একই সুন্না, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বিজয় দিবেন দুনিয়াতে আখেরাত ইনশাআল্লাহ। আল্লাহর আনুগত্য করবে না, রাসূলের আনুগত্য করবে না, আসমানি কিতাব মানবে না, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক রাখবেন পৃথিবীতে, তারপরে সকলে ধ্বংস করে দেবেন। এই সুন্নার কোনো ব্যত্যয় হবে না, আগামীতেও হবে না, অতীতে হয়ে গেছে মানে এই না যে আগামীতে হবে না, আগামীতেও হবে না, আগামীতেও যারা আল্লাহ এবং তার রাসূল অবাধ্য হবে, আল্লাহ পাক নিশ্চিন্ত করে ফেলবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মাঝখানে একটা সময় খালি, সামান্য কিছু সময় দেখতে থাকেন, ডে বাই ডে পৃথিবী কোন দিকে যেতে থাকে, পৃথিবী ডে বাই ডে ফিতনাময় পরিবেশের দিকে যাবে, এমন অবস্থা হবে যে মনে হবে হায় গতকালের দিনটা আজকের দিনের চেয়ে ভালো ছিল, এমন মনে হবে। প্রত্যেকটা দিন যাবে এমন হবে হায় কাশ আর গতকালের দিনটা কতই না ভালো ছিল। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বে শান্তি কায়েম করছে ইমামুল মাহদির দ্বারা এবং ঈসা আলাইহিস সালামের দ্বারা, ততক্ষণ পর্যন্ত চলবে, এবং তাদের পরে আবার পৃথিবী ফাসাদের দিকে যাবে, এবং ওই মানুষগুলোর সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। সময় কসম করে আল্লাহ পাক এগুলো ঘাটতে বলছেন। আরেকটা মেসেজ আল্লাহ দিচ্ছেন সময় কসম করে, স্পেশালি আমাদের জন্য যারা শেষ জামানায় বাস করছি, তাদের ফিতনা অন্য অন্য যুগের চেয়ে বেশি হবে, কারণ এই যুগে প্রত্যেকটা ফিতনা, একটা মালা ছিঁড়ে গেলে যেমন পুঁথিগুলো টপ টপ করে পড়তে থাকে, এইভাবে একটা একটা করে ফিতনা আমাদের উপর পড়তে থাকে, একটা যেতে না যেতে আরেকটা, আরেকটা যেতে না যেতে আরেকটা, দুই রকম ফিতনা হবে, একগুলো ফিতনা দুনিয়া কেন্দ্রিক হবে আর কিছু কিছু হবে পরকাল কেন্দ্রিক, দুনিয়ার কারণে পরকাল বরবাদ হওয়া এরকম হবে ফিতনা। সময়ের কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফী খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষের ক্ষতিও দুই প্রকার, কয় প্রকার, মানুষ কি ক্ষতির মধ্যে আছে আপনার তাই মনে হয়? আমাদের পরিবারের গার্ডিয়ানদের, ইয়াং জেনারেশনের চলাফেরা, ইয়াং মেয়েদের চলাফেরা, আমাদের জালেম, ফাসেক, মুশরিক, মুনাফেক যারা যারা আছে কুফার ওয়ার্ল্ড ওয়াইজ, চলাফেরা দেখলে মনে হয় না যে আসলে মানুষ ক্ষতির মধ্যে আছে? মনে হয় যে মানুষ ক্ষতির মধ্যে আছে? এমন ভাবে সে চলাফেরা করছে মনে হচ্ছে সে কখনো মারা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মানুষ এমন ভাবে দুনিয়ায় থাকে যেন সে মনে করে আমি কখনো মারা যাব না, আর মানুষ এমন ভাবে দুনিয়া থেকে চলে যায় যে মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। বুঝতে পারছেন কথা? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেন। তো আমাদের চলাফেরা দেখলে আমি আসলে মনে হয় না যে আসলে আমরা ক্ষতির মধ্যে আছি। আমাদের ক্ষতি দুই প্রকার, ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কেমন? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেকটা সেক্টর,
পলিটিক্যাল সেক্টর, অর্থনৈতিক সেক্টর, পারিবারিক সেক্টর, সামাজিক সেক্টর, শিক্ষা সেক্টর, ব্যক্তিগত সেক্টর, প্রতিটা ক্ষেত্রে দেখবেন যত ফাসাদ আর ফিতনা, তার মূল কারণ হচ্ছে মানুষ। গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু কোনো ফিতনা করে না, মূল কারণ কে? মানুষ। কথাটা আমার না, আল্লাহর কথা অনুবাদ করছে। তোর রুমে চলে যা, 41 নম্বর আয়াতে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত কি আইদিন নাস, মানে মানুষের হাতের কামাই, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো কার হাতের কামাই? মানুষের। আল্লাহ বলেছেন এই কথা, আপনি ডিনাই করতে পারবেন না নিশ্চয়ই। আর যদি আল্লাহর কথা ডিনাই করতে চান তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর বিরুদ্ধে মামলা দিয়েন, তাই না? কিয়ামতের মাঠে উঠে বলেন যে আল্লাহ আপনি এগুলো কেন বলছেন, আপনি ভুল বলছেন। এটা একটা ক্ষতি, একটা ক্ষতি পরকালীন ক্ষতি। দেখেন মানুষ একমাত্র প্রাণী যার সামনে মালাকুল মওত অপেক্ষা করছে, জিন এবং মানুষ। অন্যান্য প্রাণীদের মৃত্যু আর আমাদের মৃত্যু এক না। অন্যান্য প্রাণীদের মৃত্যুর পরের বারজাখ নাই, আছে আমাদের বারজাখ আছে, কবর আছে, প্রশ্নোত্তর পর্ব আছে, কবর হবে জান্নাতের টুকরা বা জাহান্নামের টুকরা, এগুলোকে হাঁস মুরগি গরু ছাগলের আছে নাই। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এদের জন্যই জান্নাত জাহান্নামের ফাসলা। মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। ওই যে দেখেন বয়স হয়ে গেছে 40, 50, 60, 70, আপনার চায়ের দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলছে, কোন ফিকির নাই যে একটা পা চলে গেছে কবর। ইয়াং জেনারেশন এখন ধাপা ধাপ মারা যাচ্ছে না অনেকে? ইয়াং জেনারেশন দেখেন অফুরন্ত সময় হাতে ওই যে গেম খেলছে, লুডো খেলছে, ইয়াবা খাচ্ছে, মাদক নিচ্ছে, গার্লফ্রেন্ডের জন্য আত্মহত্যা পর্যন্ত করছে, পর্নোগ্রাফি দেখছে, কি না করছে, মাস্তানি করছে, গুন্ডামি করছে, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার জন্য দু চারটাকে খুন করতেও দ্বিধাবোধ করছে না, কত কি না করছে। মনে হচ্ছে যে সামনে কোনো ক্ষতি নাই, অথচ এই মানুষটা মারা যাবে কদিন পরে, যাবে না, কেউ থাকবে? দুইটা চিন্তা মানুষের মনের মধ্যে নূর নিয়ে আসে, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা, মানুষের মনের মধ্যে নূর নিয়ে আসে। আর একটা কাজ মনে নূর নিয়ে আসে, নূর মানে বোঝেন আলো, আল্লাহর পক্ষ থেকে আলো আসে। যখন আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে আলো আসবে তখন আপনার দৃষ্টি, আপনার কথা, আপনার শ্রবণ শক্তি সব ডিফারেন্ট হবে, আর 10টা গবাদি পশুর মতো হবে না। আপনি এমন কিছু শুনবেন যা মানুষ শুনতে পারছে না, আপনি এমন কিছু বুঝবেন যা মানুষ বোঝে না, আপনি এমন কিছু দেখবেন যা মানুষ দেখতে পারছে না। আপনি মনের চোখ দিয়ে দেখবেন, মনের কান দিয়ে শুনবেন, তখন কলম দিয়ে দেখবেন, আপনার ভিশন, বাসিরা, নূর, এগুলো আপনার আল্লাহর পক্ষ থেকে আসবে। আর একটা কাজ বলছি, কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত গবেষণা যারা করে, মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর নাজিল হবে, আপনি ওই নূর দিয়ে দেখবেন। আল্লাহ বলেছেন সাহাবীদের মধ্যে বলেছেন যে আমাদের মাঠে মুমিনদের সাথে নূর চলবে, আপনি দেখবেন আমাদের মাঠে মুমিনদের সামনে এবং ডান দিকে নূর ছুটতেছে, আলো ছুটতেছে, ওই দিন কোনো আলো থাকবে না। কাফের মুশরিকরা ওই দিন বলবে যে আমাদেরকে একটু নূর দাও, তোমাদের পক্ষ থেকে তোমাদের নূর থেকে একটু আমাদেরকেও দাও, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা জবাব দিবে তোমরা আমাদের সাথে ছিলে ঠিকই, কিন্তু দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল, আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। নূর আসতে হলে মৃত্যু চিন্তা করতে হবে, কবরের ফিকির করতে হবে এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। তো যেটা বলতে গিয়ে কথাটাতে আসলাম যে আমাদের সামনে ক্ষতি আছে, ক্ষতিটা কি? মৃত্যুর ক্ষতি আছে, হিসাব দিতে হবে, কবরের প্রশ্ন হবে, কিয়ামত মাঠে দাঁড়াতে হবে, ডান হাত বা বাম হাতে আমলনামা আসবে, আমলনামা ছুঁড়ে দেওয়া হবে, আল্লাহ পাক নিজে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার খাতা এখনই পড়ো আমার সামনে, কিতাবা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, কুলসিরা পার হতে হবে, ইএনএফসি এনএফসি সবাই করতে থাকবে। এগুলো কাদের জন্য অপেক্ষা করছে ভাই? আমরা এই ইসলামিক মাহফিল গুলো থেকে এই বার্তা পৌঁছাতে চাই চট্টগ্রাম সবার কাছে, বিশ্ব নেতা থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত সবার কাছে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব সাময়িক ক্ষমতা পেয়ে, সাময়িক টাকার দাপটে, সাময়িক আপনার জনবলের দাপটে বা দুনিয়ার মোহে পড়ে এমন কিছু করবেন না যাতে আপনার পরকালটা নষ্ট হয়ে যায়।
আল্লাহ পাক সব দেখছেন, ইন্নাল্লাহ সামিআন বাসির, আল্লাহ পাক সব শুনছেন এবং সব দেখছেন। বাম হাতে আমল নামা আসলে মানুষ চিৎকার করতে থাকবে, ইয়া লাইতেন। ওয়ামা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ, যার বাম হাতে আমল নামা আসবে, ইয়াকুল ইয়া লাইতানি। আমি যদি আমার বইটা নাই পেতাম, আমাকে যদি নাই দেয়া হতো, আমি যদি নাই জানতাম হিসাব কি জিনিস, আমার মাল কোনো কাজে আসলো না আজকে, আমার সুলতানিয়াত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা কোনো কাজে আসলো না। খুজু হুফা বললু, আল্লাহ বলবো ধরো এবং বাঁধো, সুম্মা জাহিমা সল্লু, এবং জাহিমের দিকে নিয়ে যাও। তো কোরআনের কাছে আসলে আল্লাহ হৃদয়ে নূর দিবেন ইনশাআল্লাহ। আমরা সবার হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ পাক চপচপে সবাইকে হেদায়েত দান। মানুষের সামনে ক্ষতি আছে ভাই, আল্লাহ পাক এটাই বলছেন যে মানুষের সামনে ক্ষতি অপেক্ষা করছে প্রত্যেকটা মানুষের সামনে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটা কাজ যারা একসাথে করতে পারবে ইনশাআল্লাহ তারা ক্ষতিমুক্ত থাকবে, মানে আরশের ছায়া ছায়া পাবে, জান্নাতে যাবে, নবীর হাতের পানি পান করবে হাওসে কাউসারে, তারা ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে, ডান হাতে আমল নামা পাবে, ইনশাআল্লাহ তারা ফেরদৌসে যাবে। যারা ক্ষতি থেকে মুক্ত তারা এগুলো নিঃসন্দেহে পাবে, কবরের আজাব হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না, প্রশ্ন উত্তর দিতে পারবে, কবরটা জান্নাতের টুকরা হবে, কিয়ামতের মাঠে উঠে তাকে কষ্ট করতে হবে না, আল্লাহ পাক তাকে ছায়া দিবেন, বারাকা দিবেন, রহম করবে ইনশাআল্লাহ আজ্জা জান। সে চারটা কাজ কি? এক নাম্বার কি বলেন? ঈমান, ইল্লাল্লাযীনা ঈমান, এক নাম্বার আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত মানে সৎ কাজ, ওয়া তাওয়াসাউ বিল হক মানে পরস্পরকে সত্যের উপদেশ দেয়া, ওয়া তাওয়াসাউ বিস সবর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। অল্প কথায় ব্যাখ্যা করে আমি শেষ করছি, রাত অনেক হয়ে গেছে। ঈমান কি জিনিস বলেন দেখি, ঈমান অর্থ কি? বিশ্বাস। ছয়টা জিনিসে বিশ্বাস করার নাম ঈমান, মনে থাকবে? এক নাম্বার আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি, ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবে, শুধু কোরআনে না, সমস্ত আসমানি কিতাবেই আমরা বিশ্বাস করি। তাওরাত আল্লাহর পক্ষ থেকে এসেছিল, জাবুর আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ইনজিল আল্লাহর পক্ষ থেকে এসেছে, সূরা ইব্রাহিম মূসা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এগুলো এখন এই যুগে আর চলবে না। কেন চলবে না? কারণ সর্বশেষ কোরআন আল্লাহ নাজিল করে আগের গুলোকে রহিত করে দিয়েছেন, এগুলো আর এখন চলবে না। নবীজি বলেছেন মিশকাতের হাদিসের মধ্যে আছে, যদি মূসা আলাইহিসসালাম এখন জীবিত থাকতেন তাহলে তার উপর ওয়াজিব ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতেন। তিনি এমন একটা হাদিসে বলেছেন যে মূসা লাউ বাদআ লাকুম মূসা, যদি মূসা তোমাদের সামনে আত্মপ্রকাশ করে, ফাতাবাতুমুহু, তোমরা তার আনুগত্য করতে শুরু করো, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দাও, লা দালালতুম আন সামাই সাবিল, তাহলে তোমরা আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সর্বশেষ নবী, সর্বশেষ টেস্টিমেন্ট, সর্বশেষ আপডেট ভার্সন কে? কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ঠিকই, কিন্তু মানব কোনটা? আল কোরআন। ওয়া রুসুলহি, সমস্ত রাসূলে বিশ্বাস করা। তাই বলে কি আমরা সব রাসূলের যুগের সব কাজই করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেগুলো নিব, যেগুলো ছেড়ে দিতে বলেছেন সেগুলো কি করব? ছেড়ে দেব। উম্মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মানাহাকুম আনহু ফানতাহু। হ্যাঁ, আগেকার যুগের যে বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন যে হ্যাঁ এগুলো করা যাবে, এগুলো করা যাবে, ওই একই সুন্নাহ তিনিও সমর্থন করেছেন, সেগুলো করতে কোনো সমস্যা নেই। কেউ যদি আগের যুগের সুন্নাহ অনুযায়ী কুরবানি করে, নামাজ পড়ে, তাদের মতো রোজা রাখে, তাদের স্টাইলে যাকাত দেয়, তাহলে হবে? সর্বশেষ আপডেট যেটা, আপডেট ভার্সন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে সালাত করেছেন অমনি সালাত করতে হবে, যেমনে সাওম রেখেছেন তেমনি সাওম রাখতে হবে, যেভাবে যাকাতের হিসাব দিয়েছেন এটা রাখতে হবে। এক কথায় সর্বশেষ ভার্সন সেটা, সেটা ফলো করবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা সমস্ত রাসূলে কিন্তু বিশ্বাস করি, করি না? আমরা বিশ্বাস করি মূসা আলাইহিস সালাম কার নবী? আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ইব্রাহিম আল্লাহর নবী, দাউদ সুলাইমান সব কি আল্লাহর নবী। এখন বলেন তো মূসা আলাইহিস সালামের নবী তার উম্মত বলে যারা দাবি করে ইহুদিরা, তারা কি বিশ্বাস করে মুহাম্মদ আল্লাহর নবী? আমরা বিশ্বাস করি যে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী,
তারা কি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? এখন বলেন দেখি কে সাম্প্রদায়িক কে অসাম্প্রদায়িক, কথা বুঝেন? আমরা সমস্ত নবীকে বিশ্বাস করছি এবং সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করছি, তাহলে কারা বেশি উদার বলেন দেখি? বলা হয় যে মুসলিমরা উদার না, মুসলিমরা সংকীর্ণ, মুসলিমরা সাম্প্রদায়িক, মুসলিমরা ব্যাকগ্রেডেড, সেকেলের, এগুলো কথা আসে না? আমরা মৌলবাদী তাই না? কিন্তু দেখা যাচ্ছে আমরা সমস্ত রাসূলকে বিশ্বাস করছি, সমস্ত আসমানি কিতাবে কারা বিশ্বাস করে? আমরা বিশ্বাস করছি। তো আমরা সবচেয়ে উদার, সবচেয়ে অসাম্প্রদায়িক এবং সবচেয়ে লিবারেল কারা? আমরা। এরপরে আসেন ওয়ালিয়ামিল আখের, পরকালে বিশ্বাস। পরকাল বলতে যা আমি তোকে বলেছি, আরেকটা আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ, এই ছয়টা পিলারে বিশ্বাস করলে সে হবে কি? মুমিন। ঠিক আছে, আমার সাথে বলেন তো, এক নম্বর কি? আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর সমস্ত আসমানের কিতাবে বিশ্বাস, চার নম্বর সমস্ত রাসূলগণে বিশ্বাস, পাঁচ পরকালে বিশ্বাস, ছয় নম্বর তাকদীরের ভালো মন্দ বিশ্বাস। ভাগ্যে বিশ্বাস করেন তো? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখেছেন। এরপরে যখন মায়ের গর্ভে রূহ এসেছে, রূহ যখন বেবি নড়াচড়া করে, ওই দিন যেদিন রূহ আসে, একজন ফেরেশতা রূহ নিয়ে আসেন, এসে ফুঁকে দেন, তখন লিখেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, লিখে দেওয়া হয়ে গেছে। এরপরেও লাইলাতুল কদর আছে না? ওই লাইলাতুল কদরে এক বছরের ভাগ্য আবার বাজেট পেশ করা হয়, এই বছর আপনি কি করবেন, নবায়ন করা হয়। তাকদীরে অনেক স্টেজ আছে, কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনযোগ্য নয়, আবার কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনশীল। দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আত্মীয় সম্পর্ক রক্ষার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ইমানের মাধ্যমে, সুন্নতের উপর আমলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, এক কথা পরহেজগারিতার মধ্য দিয়ে আপনার ভাগ্যের অকল্যাণ গুলো দূর হতে পারে, বিপদ আপদ দূর হতে পারে, বারাকা আসতে পারে, এক্সট্রা রহমত আসতে পারে, আল্লাহর আরো বেশি পুরস্কার আসতে পারে, এগুলো কিছু মুআল্লাকাত ঝুলন্ত থাকে, এগুলো পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এই হলো ছয়টা ইমানের পিলার। যারা এই ছয়টাকে, এক নাম্বার শোনেন আমাদেরকে তাকান, এক নাম্বার মনে বিশ্বাস করবে, দুই নাম্বার মুখে স্বীকৃতি দিবে, আর তিন নাম্বার কাজে বাস্তবায়ন করবে, তারা হচ্ছে মুমিন। ইমান হওয়ার শর্ত কি? মুখে মনে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া, আর কাজে বাস্তবায়ন করা, মনে থাকবে। কিছু মানুষ বলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, কাজের দরকার নাই, হবে? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলেন? মুরজিয়া মানে শৈথিল্যবাদী। আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মুরজিয়া, মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছি, বাস যথেষ্ট, কিছু লাগবে না, নামাজ রোজা হওয়ার জায়গায় কিছু দরকার নেই। হ্যাঁ, মাঝে মাঝে ভোটের সিজন আসলে হজ উমরা করে, নামাজে আসে, দাড়ি টুপি লাগে, পোস্টারের ছবিটা হতে হবে দাড়ি টুপি বলা, সবাই এরকম না, কিছু মানুষ আছে। আবার কিছু মানুষ মনে করে যে কাজ করতে গিয়ে যদি ভুল হয়, এই জায়গাটা বোঝেন ভালো করে, কাজ করতে গিয়ে যদি ভুল হয়, কেউ কবিরা গুনাহ করে ফেলে, তাহলে সে কাফের হয়ে যাবে, কিছু মানুষ এমনটা মনে করে। এই কনসেপ্টটাও ঠিক না, এই কনসেপ্টের নাম হচ্ছে খারেজি মতবাদ। কি মতবাদ? ইসলামের নামে যত দেশে এই যে তাদের ভাষায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ছড়িয়েছে, এটা একটা পরিকল্পিত এজেন্ডা, কারণ কোন মুসলিম কখনো জঙ্গিবাদে জড়াতে পারে না, এটা পরিকল্পিত এজেন্ডা। যারা যেসব বোকা যুবক ওই যে পশ্চিমাদের ধোকায় পড়ে এইসব দলে যোগ দিয়েছে, তাদের আকিদা হচ্ছে এরকম যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এই খারেজি আকিদা লালন করে এরা মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করেছে। তারা মনে করে কবিরা গুনাহ করেছে এই জন্য সে কাফের, এই জন্য তার রক্ত এর মাল আমার জন্য হালাল। এই আকিদাটাই মূলত এই ইসলামের নামে যত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ছড়িয়েছে এটাকে উস্কে দিয়েছে। এটা একটা ডেঞ্জারাস আকিদা, এটা বাতিল আকিদা, কোন যুবক যেন ভুলেও এই আকিদা জড়াবেন না, সতর্ক থাকবেন। একজন মুসলিম কবিরা গুনাহ করলে কাফের হয় না, সে ফাসিক হতে পারে, জালেম হতে পারে, তার তওবার দরজা খোলা আছে। ঠিক আছে, মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা আছে, এবং কোন হালতে ওর মৃত্যু হবে এটা আল্লাহ দেখবেন, আমার দেখার দায়িত্ব না, এবং তার রক্ত তার মাল আমার জন্য হালাল নয়। খেয়াল করে দেখবেন এগুলো করে যেটা হয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অরাজকতা বৃদ্ধি পেয়েছে, এরা কিন্তু ইসরায়েলকে আক্রমণ করতে পারে নাই, করছে, কথা বোঝেন নাই, ইসরায়েলের এগেনস্টে এদের কোনো জিহাদ নাই, সমস্ত জিহাদ মুসলিম দেশের বিরুদ্ধে।
এগুলো পরিকল্পিত টাকা সান্তা ক্লজ থেকে টাকা আসে, সান্তা ক্লজ থেকে অস্ত্র আসে। সান্তা ক্লজ বোঝেন তো? বোঝেন না? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন বুঝবেন। বিশ্বের যত সন্ত্রাসী কর্মকাণ্ড তার মূলে হচ্ছে একটা জিনিস, আমেরিকা ইসরায়েল, এদের থেকে সবকিছু চলে আসে। সমস্ত পরিকল্পনা ওখানে বাস্তবায়িত হয় পরে। আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। হতভাগা তারা, মুসলিম হতভাগা তারা যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, আউযুবিল্লাহ। এদের যে হতভাগা মুনাফিক গাদ্দার, এই উম্মার মধ্যে কেউ না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এগুলো কোরআনে বলছে, কোরআনে আছে। আল্লাহ বলেছেন সূরা মাইদার মধ্যে, লা তাতাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুমা আউলিয়া বা'দ। সূরা মাইদা পড়েন, আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল-ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনে আছে এগুলো। তাই বলে এদের সবাই যে খারাপ এমন নয়, কিন্তু তাদের মাঝে অনেক ভালো মানুষ আছে, কিন্তু ওই ভালো মানুষের কথা আসমান পর্যন্ত পৌঁছায়। কথা বলেছেন তো? যেটা বলছিলাম, খারেজি আকিদা এদের ক্রিয়েটেড আকিদা, এই ফাঁদে কখনো পা দিবেন না। একজন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়াই যথেষ্ট নয়, আমল করতে হবে। আমল করতে গিয়ে ভুল হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, সে সুদ খেতে পারে, জেনা করে ফেলেছে, মদ খেয়ে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওর তওবার দরজা খোলা আছে, ও হত্যার যোগ্য মানুষ নয়। ঠিক আছে, এদের বিরুদ্ধে বিদ্রোহ করে, রাষ্ট্র বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা যাবে না, করলেই মুসলিমদের ক্ষতি, উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। যতটুকু দেখছেন এতটুকু সংকীর্ণ হয়ে আসবে, এটাও থাকবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। দুই নম্বর, আমল সালেহাত, এই ঈমান পাকাপোক্ত করার পর যারা আমল সালেহ করবে। আমল সালেহ কি? এক কথায় উত্তর দিচ্ছি, আল্লাহ কোরআনে যা করতে বলেছেন তা করার নাম আমল সালেহ। ঠিক আছে, একই সাথে আল্লাহ কোরআনে যা নিষেধ করেছেন এগুলো না করার নাম আমল সালেহ। মনে থাকবে, শুধু করার নাম আমল সালেহ নয়, কিন্তু নিষেধ গুলো ছেড়ে দেওয়ার নামও আমল সালেহ। যেমন আল্লাহ সালাত পড়তে বলেছেন, নামাজ পড়ো আমল সালেহ, যাকাত দিবেন আমল সালেহ, হজ করলেন আমল সালেহ, উমরা করেন আমল সালেহ, পিতামাতার খিদমত করেন, প্রতিবেশীর হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, সত্য কথা বলেন, সৎকাজে আদেশ করেন, অসৎকে নিষেধ করেন, সবই কি আমল সালেহ। একই সাথে আপনি সুদ খাচ্ছেন না, ঘুষ খাচ্ছেন না, জেনা করছেন না, মদ খাচ্ছেন না, এগুলো না করাও হচ্ছে আমল সালেহ। যে ব্যক্তি এই নিয়তে বিয়ে করেছে যে আমি আমার ইজ্জত সম্মান হেফাজত করার জন্য বিয়ে করছি, যাতে আমাকে জেনায় জড়াতে না হয়, এই স্ত্রীর সাথে যতবার সে মিলন করবে প্রত্যেকবারের জন্য সওয়াব পাবে ইনশাআল্লাহ। মানে আপনি পাপ থেকে দূরে থাকছেন, এটাই হচ্ছে আমল সওয়াব। যে দাড়ি ছেড়ে দিয়েছে, আমি দাড়ি কাটবো না, আমি দাড়ি ছেড়ে দিব, ক্লিন শেভ করবো না, যতদিন পর্যন্ত দাড়ি আছে ও আমল সওয়াব করতেই আছে, প্রত্যেক সেকেন্ডেই নাকি হচ্ছে। এই টাকার উপরে আপনি কেমন পড়ছেন, টাকার উপরে কেমন পড়েছেন, কেন নিচে পড়বেন না? যতক্ষণ উপরে পড়ে আছেন প্রত্যেক সেকেন্ডে নাকি হচ্ছে ইনশাআল্লাহ। সুন্নতি লেবাস পড়েছেন, সুন্নতি সুন্নতের উপর আমল করছেন, সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত সুন্নাহ ফলো করছেন, ঘুমানোর সুন্নত, খাওয়ার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, পেশাব পায়খানার সুন্নত, আপনার কথা বলার সুন্নত, পড়াশোনার সুন্নত, নামাজের সুন্নত, জিকিরের সুন্নত, তেলাওয়াতের সুন্নত আছে না, দোয়া কালাম, জিকির আজকার, এই সারাদিন রাত এগুলো করছেন, প্রত্যেকটা কাজের বিনিময় কি হচ্ছে, নাকি হচ্ছে আমল সালেহ। এক কথায় আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা আমল সালেহ, সমস্ত নিষেধ বর্জন করা আমল সালেহ। একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমলে সোয়ালে, তার নিষেধ গুলো বর্জন করাও আমলে সোয়ালে। শুধু আদেশ মানবো, নিষেধ বর্জন করবো না, এমন আকিদা চলবে না, মনে থাকবে। দুইটা হলো, তিন নম্বর ওয়াসাওয়াবিল হক, হকের দাওয়াত। হকটা কি এখন আগে বুঝেন, হকের দাওয়াত দেওয়ার আগে হকটা কি সেটা আগে বুঝেন। কাইন্ডলি কেউ কথা বলবেন না, ডিস্টার্ব হচ্ছে, যদি কারো প্রয়োজন থাকে আপনারা সাইলেন্ট দিক উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হকটা কাকে বলে? আমি ধরেন একটা মতবাদ লিখলাম, বা আমি একটা দর্শন লিখলাম, আমি একটা যুক্তি লিখলাম, আমার দর্শন, আমার মতবাদ, আমার যুক্তি কি হক, বা সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড কি আমার এই বুদ্ধিবৃত্তিক দর্শন? সত্য আর মিথ্যা চূড়ান্ত মানদণ্ড কোনটা, এটা বুঝতে হবে। উত্তর কে দিবে? উত্তর কোরআন দেখ, আমার দিয়ে দরকার নাই, উত্তর কোরআন দেখ, কোরআন আল্লাহর কালাম, তাই না? আল্লাহর যে সত্য সত্য কথা কে বলতে পারে? বাবা নাস্তা হুমি আল্লাহ কি না, আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাহফের 29 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কথা ঠিক আছে? ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক।
ইন্না আতাদনা লিজালিমিনা নারন, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। তার আল্লাহ বলছেন হক পথ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে কি আসে ভাই? ওই যে তাওরাত যখন আসছে সেটা ওই যুগের হক ছিল, জাবুর ওই যুগের হক ছিল, ইঞ্জিল ওই যুগের হক ছিল, এখনকার হক কোনটা? আল কোরআন, এবং এর ব্যাখ্যা হাদিস। আবার ওই ওই ঘরনার মধ্যে যায় না, কিছু মানুষ আছে কোরআন মানি হাদিস মানি না, আছে না? আলটিমেটলি এরা আসলে কোরআনই মানে না। কোরআন আল্লাহ পাক বলেছেন আতিউর আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য করো। তো রাসূল আনুগত্য কথা বললেন, ওয়ামা আতাকুম রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তো রাসূল আনুগত্য কথা বললেন। কোরআন এবং হাদিস একই আলোক উৎস থেকে এসেছে, এটা আলাদা উৎস থেকে আসে নাই। এই দুটো হচ্ছে এখন কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এর বাইরে কোনো হকের অস্তিত্ব আছে নাই। হ্যাঁ, কোন কথা, কোন দর্শন, কোন যুক্তি যদি কোরআন সুনার অনুকূলে হয় মানতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর যদি কোনো কথা, দর্শন, বুদ্ধিবৃত্তি, কোনো থটস এগুলো যদি কোরআন সুনার বিপরীতে যায় মানতে হবে? আপনি মানতে বাধ্য, মানতে বাধ্য। আপনার ইচ্ছা স্বাধীনতা আছে, আপনি চাইলে বাতিলটা মানতে পারেন অথবা কোরআন হাদিসের উপর থাকতে পারেন। যদি কোরআন সুন্নাহর উপর থাকেন, একে সর্বোচ্চ অগ্রাধিকার দেখেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি বাতিলটাকে অগ্রাধিকার বেশি দেন, আপনার ফয়সালা আল্লাহ পাক করবেন, আমাদের ফয়সালা করা দায়িত্ব। আমরা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। যাই হোক, তো সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসবে, আসছে, এটা চালু করো। আমি কেন, এর বাইরে হকের কোনো অস্তিত্ব নাই, কোরআন এবং সুন্নাহর বাইরে হকের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সূরা বাকারা বলেছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক আল্লাহর পক্ষ থেকে আসে আর তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না। ডাউটের কোনো অবকাশ নাই যে হক কি এটাই না অন্য কিছু হক, সন্দেহের কোনো অবকাশই নাই। চূড়ান্ত হক, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কি? আল কোরআন, তার নবীর সুন্নাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই হকটা কি করবেন? এই হকটার উপর আবার চারটা কাজ, নিজে বোঝা, নিজে আমল করা, নিজের পরিবার গড়া এবং নিজের সাধ্য মতো এটাকে প্রতিষ্ঠা করা। মনে থাকবে এই চারটা। আবার এই হকের উপর থাকলে আবার বাধাও আসবে চারটা। প্রথম বাধা আসবে পরিবার থেকে, কোথেকে আসে না বাধা? পরিবার থেকে। আগে যে মাশাআল্লাহ মিউজিক করতেন, মদ খাইতেন, স্মোক করতেন, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার ছিল, সব ছেড়ে দিয়েছেন, এখন পরিবার বলে না যে কি হলো, পাগল হয়ে গেছে, সারাদিন রাত কোরআন হাদিস পড়ে মাথা খারাপ হয়ে গেছে। আগেই ভালো ছিল ছেলেটা, আমার 10টা 5টা অ্যাফেয়ার ছিল, গান বাজনা করতো, মদ খাইতো, সিগারেট খাইতো, স্মোক করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো, বন্ধুদের কিনে আড্ডা ফিরাইতো, খুব ভালো ছিল। পিতা মাতার এখন টেনশন, ছেলেটা আমার না জানি কি হয়ে গেল, চাকরির উপর কাপড় পরে দাড়ি ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস পড়ে সারাদিন, মানুষের সাথে বেশি মেশে না, এই মনে হয় ব্যাংক হয়ে গেল, অনুবাদী হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ছেলেটা জীবনটাই নষ্ট হয়ে গেল, তাই না? এই পিতা মাতা গুলো হচ্ছে জাহান্নামের কীট, এরা হচ্ছে এই সমাজকে নষ্ট করার মূল কারিগর। সমাজকে নষ্ট, সমাজকে নষ্ট সরকার করে না, সমাজকে নষ্ট করে মূলত পরিবারের কর্তা। কারণ পরিবার হচ্ছে একটা রাষ্ট্রের গঠন একক, তাই না? এক রাষ্ট্রের গঠন একক কি? পরিবার। পরিবার নিয়ে তো সমাজ, তারপরে রাষ্ট্র। পরিবারের কর্তাগুলো সব জাহেল, মূর্খ, অজ্ঞ, দুনিয়া পূজারী। যুবকরা যখন ইসলামের দিকে ফিরে আসে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, কোনোদিন একটা বই কিনে দেয় না, একটা ওস্তাদ ঠিক করে দেয় না, কোরআন পড়া টিচার দেয় না, মাদ্রাসায় পাঠায় না। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে যুব সমাজ এবং যুবতীরা দলে দলে দিনের দিকে আসছে, মাথা টেনশন, না জানে কি হয়ে গেল। এই পিতাদের, মাতাদের এবং পরিবারের কর্তাদের কি পরিণত হবে এটা পরকালের মাঠে দেখে নিয়ে বলবো একটু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই দিন প্রত্যেকটা মানুষ অন্য মানুষ থেকে পালাতে থাকবে, বাপ থেকে ভাই, বাপ থেকে ছেলে, ভাই থেকে ভাই, মা থেকে আপনার বাবা, স্বামী থেকে স্ত্রী, সবাই যার যার মতো পালাতে থাকবে, কেউ কাউকে চিনবে না। একটা নেকি আপনার প্রিয়তম স্ত্রী আপনাকে দিবে না, একটা নেকি প্রিয়তম স্বামী আপনাকে দিবে না, আপনার বাবা আপনাকে একটা নেকি দিবে না, আপনার মা একটা নেকি দিবে না। আমি বলি একটা কথা, আল্লাহ ছাড়া আপন বলে কেউ নাই আমাদের দুনিয়ায় পরকালে, কেউ নাই। তো সেই আল্লাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, হকের উপর থাকেন, বাধা আসুক বাধাটাকে হিকমার সাথে মোকাবেলা করেন, পরিবারের সাথে আমার জিহাদ ঘোষণা করেন না, কথা বোঝেন নাই, ওই কাজ করতে যান না, হিকমার সাথে বোঝান,
নম্রতার সাথে বোঝা, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে না, আল্লাহকে আপনি কাছে পাবেন যার যার হক তাকে দিয়ে দেন, কথা কম বলেন, নিজের অবস্থানের উপর অটল থাকেন, আল্লাহকে বলেন যে কোনো প্রবলেম, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এরকম বাধা পেতে হচ্ছে, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার ওইটা প্রয়োজন, আল্লাহ আমাকে ভুল বুঝছে, আল্লাহ আমি দিনের পথে চলতে চাই, আমাকে সাহায্য করো, আল্লাহকে বলেন। সব প্রয়োজন কাকে বলবেন? আল্লাহকে বলেন, আল্লাহকে আপনি কাছে পাবেন, একদম হাতের কাছে পাবেন, কলিজার কাছে পাবেন ইনশাআল্লাহ। যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো হে নবী আমি কাছে আছি, একদম কাছে, যখন দোয়াকারী আমাকে আমাকে আহ্বান করে আমি তার দোয়া কবুল করি, আমি তার দোয়া শুনি, আল্লাহ পাক প্রচন্ড কাছে আছেন, আপনি কল্পনা করতে পারবেন না। তো বাধা আসে পরিবার থেকে, তারপর বাধা আসবে সমাজ থেকে, তারপর বাধা আসবে রাষ্ট্রীয় পর্যায় থেকে, তারপর বাধা আসতে পারে ধর্ম নেতাদের থেকে। আবার বলছি, চারটা পর্যায়ে সাধারণত বাধা আসে হকের উপর। পরিবার বাধা দিতে পারে, সমাজ অথবা সমাজের ধর্ম নেতারা, ধর্ম নেতারাও বাধা দেয়। ধর্ম নেতাদের স্বার্থে যখন আঘাত লাগে তখন তারাই বলবে যে এরা খারেজি হয়ে গেছে, এরা জঙ্গি হয়ে গেছে, এগুলোকে ভালো শব্দ। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই, যখন দেখবে যে কারো মাধ্যমে বা কিছু ব্যক্তির মাধ্যমে বা কোন একটা মসজিদের মাধ্যমে, একটা মাদ্রাসার মাধ্যমে, কোন একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে, কোন বিষয়ের মধ্য দিয়ে মানুষ দিনের দিকে আসছে, জাহেলিয়াত ত্যাগ করে দিনের পথে আসছে, দিনের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, তখন দেখবেন এক শ্রেণীর আলেম ওলামারই গাত্রদাহ শুরু হয়ে যায়, হিংসা শুরু হয়ে যায়, বিদ্বেষ শুরু হয়ে যায়, মনের মতো রোগ লালন করে, গর্তের মতো থেকে উঁকি মেরে বলবে ও খারেজি, আবার গর্তে ঢুকে যাবে। অন্য কোনো ইস্যুতে দেখবেন না, যখন দেখবেন ফ্লো সৃষ্টি হচ্ছে, একবার মাথা বের করে খালি বলবে অমুক অমুক জঙ্গি, অমুক অমুক খারেজি, আবার গর্তে চলে যাবে, এছাড়া কোনো কাজ নাই। আর আপোষের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তোমত করে করে ওই ওলামায়ে কেরাম ঐক্য নষ্ট করে ফেলেছে। এই একটা মঞ্চে সবাই একসাথে বসতে পারে না। আপনি মনে করছেন সবাই একসাথে বসে ইসলামী খেলাফত কায়েম করবে? জীবন আমি বিশ্বাস করি না। বরং এক শ্রেণী যদি উন্নতি করতে থাকে আর এক শ্রেণী গাত্র দাও শুরু, এবং দেখা যায় এক নিজের ভাইকে শত্রুর হাতে সোপর্দ করতে পর্যন্ত বুক কাঁপে না। একজনের দুর্দিন আসলে আরেকজন মিষ্টি বিতরণ করা শুরু করে, একজনের দেখা যায় যদি নাই ভিতরে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বা হ্যারাসমেন্ট আসছে, নির্যাতন নিপীড়ন চলছে, দেখবেন অন্য কিছু মানুষ সেলিব্রেট করা শুরু করবে, কত সুন্দর একটা কাজ করছে। হাবিল কাবিলের যে সুন্না ছিল এটা চলছে এখন আর কি আমাদের মধ্যে। তো ধর্ম নেতারাও বাধা দেয়। এখানে আমি বলবো কিভাবে সমাধান করবেন, সাম্প্রদায়িক বিভক্তিতে যায় না। আপনি একটা মাজহাব ফলো করেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আপনি আরেকটা মাজহাব ফলো করেন, সমস্যা নেই, করেন। আপনি একটা পীরের তরিকা মানেন, মানেন। আপনি আরেকটা মানছেন, মানেন। আপনি একজন আলেমকে ফলো করেন, তাকে ভালো লাগে আপনার, তার বইপত্র পড়েন, লেকচার শোনেন, শোনেন। আরেকজন আরেকটাকে ফলো করছে, শোনেন। আপনি সবাইকে নিজের ভাই মনে করতে শেখেন, প্রথম এক না। দ্বিতীয়ত, সমস্ত ওলামায়ে কেরামের বইপত্র লেকচার আপনি খোলা মনে গ্রহণ করা শুরু করেন। এর মধ্যে যেগুলো কোরআন সুন্নাহর বেশি কাছাকাছি এগুলো গ্রহণ করেন, যেগুলো বিতর্কিত ছেড়ে দেন। আর কোন আলেমের অন্ধ অনুকরণ করতে যায় না, আমারও না অন্য কারণে। আমার কোনো কথা যদি কোরআন সুন্নাহর অনুকূল হয় নিবেন, দলিল চেক করে দেখবেন, যদি মিলে তাহলে নিবেন, যদি দেখেন আমার কোনো কথা কোরআন সুন্নাহর সাথে মিলে নাই, প্রতিকূলে গেছে, ওই কথাটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেন, কোনো সমস্যা। একজন মানুষের সব কথা তো আর সঠিক হবে না, হবে কখনো হবে না। এমন কোন মানুষ নাই এখন পৃথিবীতে, এমন কোন স্কলার নাই যার প্রত্যেকটা কথাই চোখ বন্ধ করে গ্রহণ করা যায়, যাবে যাবে না। এই জন্য লিবারেল হয়ে যান। এতে কি হবে, মনের দিক থেকে আপনি সবাইকে ভাই মনে করতে পারবেন, সবার দুঃখে আপনি ব্যথিত হবেন, সবার সুখে আপনি হাসতে শিখবেন। না হলে দেখবেন একজনের দুঃখে আপনি হাসছেন, আরেকজনের সুখে আপনি কাঁদছেন। এইটা বাস্তবতা আমাদের দেশের। সাম্প্রদায়িক এই ফেরকাবাজি বন্ধ করে, আপোষে গীবত তমত বন্ধ করে, হিংসা বিদ্বেষ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান, ভুল ত্রুটি হলে কঠোরমূলক ভাবে ধরিয়ে দেন, ইসলামের শত্রুদেরকে মুসলিমদের বিরুদ্ধে উস্কে দিবেন না, এতে করে আপনি উপকার করছেন না, ক্ষতি করছেন।
শ্রেণীর মানুষকে আমি এমনও দেখেছি, জেনারেল লাইন থেকে উঠে আসা হিউজ পরিমাণ ছেলে যখন দিল্লির পথে আসছে, তাদের ভুল ধরা শুরু করছে, মানে এইটা ভালো না ওইটা ভালো না। আমি একটা প্রশ্ন করি, আপনি জেনারেল লাইনে পড়া মানুষদের জন্য আলাদা কোনো মাদ্রাসা করেছেন, আলাদা কোনো সিলেবাস করেছেন? মনে করেন একটা ছেলে অনার্স পাস করেছে কথা কথা, এবং অনার্স করছে সে মনে করেন পলিটিক্যাল সায়েন্সে, ভালো সাবজেক্ট না, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা ইকোনমিক্সে, এই ছেলেটা এখন দিনের জন্য কিছু করতে চায়, বুঝ আসছে, সে মাশাআল্লাহ কোরআন মুখস্থ করছে, সে হাদিস মুখস্থ করছে, সে আরবি পড়া শিখেছে, বিষয়ভিত্তিক বই পড়ছে, এখন এই ছেলেটাকে গড়ার দায়িত্ব কার, আমার না আপনার? এই ছেলেটাকে গড়ার দায়িত্ব ওলামায়ে কেরামের, এই ছেলেকে গড়ার দায়িত্ব কার, ওলামায়ে কেরামের। আপনি তার জন্য কয়টা প্রতিষ্ঠান করলেন, আপনি তার জন্য কয়টা সিলেবাস লঞ্চ করলেন, কয়টা ডিপ্লোমা কোর্স লঞ্চ করলেন, তাকে 5-6 বছর কোথায় পড়ানোর ব্যবস্থা করলেন? কিছুই তো করলেন না, খালি ওর সমালোচনা করতে আছেন। এর জন্য ওই বেচারা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, দেখা যায় পরে ওই বেচারাকে আল্লাহ কবুল করে নেয়, এমন হয়। দেখবেন হিউজ সংখ্যক মানুষ জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে এবং দিনের খেদমতে কাজ করছে। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক অন্য কমকে হেদায়ত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তারা তোমাদের মতো অপদার্থ হবে। আর সবচেয়ে বড় কষ্টের কথা একটা হচ্ছে, কোরআন এবং সুন্নার মতো অভ্রান্ত সত্যের উৎস থাকার পরেও এগুলোকে হাতে নিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না। কথা কি বুঝতে পারছেন? কোরআন সুন্না হাতে নিয়েও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না, এর চেয়ে দুঃখের আর কিছু নেই আমার মনে হয়। তো আমরা আপোষের হিংসা বিদ্বেষ কিবত্তহমত ফেরকাবাজির সম্পূর্ণ বিরুদ্ধে, অ্যাটলিস্ট আমার ভিউটা বলছে, সবাইকে ভাই মনে করেন, সবাইকে বুকের সাথে জড়িয়ে নেন, যার যার ভুল সেই ভুলটাকে উম্মার ঐক্যের খাতিরে এড়িয়ে যান। আমাদের মধ্যে যে বিষয়গুলোতে ঐক্যমত আছে এগুলোকে আপনি গ্রহণ করেন, ইনশাল্লাহ দেখবেন আজ না হোক 50 বছর পরে হলে ঐক্য হবে ইনশাল্লাহ। এইভাবে চলতে থাকলে কখনো ঐক্য হবে না। একটা কমিউনিটি আমি চিনি, নাম বলবো না, সেই কমিউনিটি দাবি করে তারা সবচেয়ে সহি বিষয়ের উপর আছে, তাদের যে সহি আর কেউ আমল করে না, সেই সহির মধ্যেই 4-5টা ফেকাবাজি আছে, সেই সহিরা আবার সহি বিভক্তিতে বিভক্ত। কথা বুঝতে পারছেন? তুরন্ত শহীদের মধ্যে দেখবেন সহি বিভক্তি চলছে। তো এই যদি হয় একটা গ্রুপের অবস্থা, তাহলে বাংলাদেশের ওভারঅল সমস্ত মুসলিমদের মধ্যে কি ঐক্য সম্ভব হবে? এরকম মানসিকতা নিয়ে কখনো সম্ভব হবে না। পান থেকে চুন খসলেই কাউকে বের করে দেয়া, খারাজি ট্যাগ লাগিয়ে দেয়া, জঙ্গি লাগিয়ে দেওয়া, ও বাতিল আমি হক এরকম ট্যাগ লাগিয়ে দেয়া, এগুলো কাজ করতে থাকলে কখনো উম্মার ঐক্য হবে না। বরং ভুলটাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ধরিয়ে দিতে হবে, কাছে ডেকে ভুল ধরাতে হবে। আর যদি ভুলটাকে ভুল প্রমাণ করতে না পারেন তাহলে চুপ থাকেন, আল্লাহ ফয়সালা করবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে কে ভুল আর কে সঠিক ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আপনি হকের উপর থাকলে পরিবার বাধা দিবে, সমাজ, ধর্মনেতা, পরে রাষ্ট্রনেতা, নমরুদরা পরে আসবে, আবু জেহেলরা পরে আসবে, ফেরাউন পরে আসবে, আগে আসবে না, আগে আপনার এই স্টেজ গুলো পার করতে হবে। আর ওয়াতাওয়াসাও বিসাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। এই যে যখন আপনি হকে থাকবেন তখন ধৈর্যের প্রশ্ন আসবে, হকে না থাকলে ধৈর্যের কোনো প্রশ্ন আসবে না। গোলালু মার্কা দাওয়াত শুরু করেন, মানে কেচ্ছা কাহিনী, তালগোল পাকানো ওয়াজ, মাসিকের মাসালা, স্ত্রী মিলনের মাসালা, হ্যাঁ, তারপরে নাকফুল কানফুলের মাসালা, কন্ডম ব্যবহার করা যাবে কিনা এইসব মাসালা, এগুলো অনলাইন ভরায় ফেলেন, জীবনে আপনার প্রতি কোনো হ্যারাসমেন্ট আসবে না। শুশুরি মার্কা দিন পালন করবেন হিকমতের নামে, জীবনে কোনোদিন হ্যারাসমেন্টের আল্লাহর পরীক্ষার সৌভাগ্য আসবে না ইনশাআল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য, আল্লাহর পথে পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য, আল্লাহ পাক সবাইকে সৌভাগ্য দেন না। শুশুরি মার্কা দিন দিয়ে ওই হিকমতের নামে এগুলো টিকে থাকার বিষয় না, সত্যকে সত্যরূপে উপস্থাপন করতে হবে, মিথ্যাকে মিথ্যা রূপে উপস্থাপন করতে হবে, তবে অবশ্যই হিকমার সাথে প্রজ্ঞার সাথে নাও উজাদিল হাসান আসা, এটা ঠিক আছে। তারপরে হিকমতের নামে সব তালগোল পাকা গোলালো মার্কা হয়ে যাবো, এর নাম কিন্তু হক না, তখন সবরের প্রশ্ন আসবে না। হকের উপর থাকলে পরে সবরের প্রশ্ন আসবে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কথা বলা বন্ধ করে দেন, ইকোনমিক্স নিয়ে কথা বলা বন্ধ করে দেন, রিবা নিয়ে কথা বলা বন্ধ করে দেন, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেন,
উম্মার সমস্যাগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দেন, নিজের ভুল নিজেদের ভুলগুলো ধরে নেওয়া বন্ধ করে দেন, দেখবেন সুন্দর মতো আপনি সারা দেশে দাওয়াতি কাজ করতে পারছেন, কেউ বাধা দেবে না ইনশাআল্লাহ। প্রত্যেক মাহফিল শেষ হবে অনেক টাকা পাবো, ফ্ল্যাট কিনবো, বাড়ি হবে, গাড়ি হবে, জমি হবে, মাশাআল্লাহ, দিনে অনেক খেতে হচ্ছে। আর আমি দুনিয়া থাকলে কি না থাকলে কি আল্লাহ কিছু যায় আসে? আমরা সারা যারা বসে আছি সারা এইখানে, আমরা দুনিয়া থাকলে বা না থাকলে আল্লাহ কিছু যায় আসে? মানুষকে তো একটা কনস্ট্রাকটিভ বিষয় দিতে হবে, এর উপর মানুষ ইনশাআল্লাহ আগামীতে পথ চলবে। আবু হানিফা রাহিমাল্লাহ কি জীবিত আছেন? তার মাজহাব, তার ফিকহের বইগুলো, তার সুন্নাহগুলো চলছে না? ইমাম শাফি আছেন? নাই, চলে গেছেন। তার তার ফিকহগুলো চলছে না? তার মাজহাব চলছে না? আহমদ বিন হাম্বাল আছেন? নাই, চলে গেছেন। তার অনুসারী নাই? ইমাম মালিক নাই, তার অনুসারী নাই? ইবনে তাইমিয়া নাই, তার অনুসারী নাই? যারা পরিবর্তন করেছে সমাজ বা জাতিকে উম্মাকে ভালো কিছু দিয়েছে, সমাজ দেশ রাষ্ট্রকে ভালো কিছু দিয়েছে, তারা কেউই কিন্তু জীবিত নাই, তাদের আদর্শ ঠিকই আছে। তো সুশ্রী মার্কা দিন নয়, সঠিক দিন, সময় উপযোগী দিন, কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ দিন জনগণের সামনে হিকমত প্রজ্ঞা মাউইজাতিল হাসানার সাথে উপস্থাপন করতে হবে, তারপরে সবরের প্রশ্ন হবে। এবং সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, সবর মানে হচ্ছে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তা সিরাত পড়েন, দেখবেন কিভাবে তিনি পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করেছেন। কারোর প্রতি আক্রমণাত্মক ভাবে নয়, উগ্রতা প্রদর্শন করে নয়, চরমপন্থায় গিয়ে নয়, সন্ত্রাসবাদ ছড়িয়ে নয়, বরং দাওয়াতের মাধ্যমে, আকীদা আমলের সংস্কারের মাধ্যমে, সঠিক বিষয় উপস্থাপনের মাধ্যমে দিনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং এর পথে যখন আপনি বাধা পাবেন তখন সবর করতে হবে। সবরের দৃষ্টান্ত নূহ থেকে নেন, মুসা থেকে নেন, ঈসা থেকে নেন আলাইহিমুসসালাম, ইব্রাহিম থেকে নেন আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবরের দৃষ্টান্ত নেন, তো সাহাবীদের থেকে নেন, দেখবেন যুগ যুগে হকের সাথে সবরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যদি দিন পালন করার পরে আপনার প্রতি কোন রকম বাধা, বিপত্তি, কটূক্তি, সমালোচনা এগুলো না আসে, বুঝবেন আপনি হকের উপর নাই আসবে। হকে থাকলে এই বিষয়গুলো আসবে এবং তখন সবরের প্রশ্নটা উঠবে। আর সবর মানে হাত গুড়িয়ে বসে থাকা নয়, বরং যুগোপযোগী পদ্ধতির মধ্য দিয়ে ভালো ওয়াজের মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে, কল্যাণকামী হয়ে, উগ্রতা প্রদর্শন না করে, সন্ত্রাসবাদ না ছড়িয়ে, রাষ্ট্রীয় অরাজকতা সৃষ্টি না করে, সুন্দর পদ্ধতিতে, মধ্যম পন্থায় দিনকে এগিয়ে নিয়ে যাওয়া ইনশাআল্লাহ। আজ না হোক, কাল না হোক, দেখবে পরশু, পরশু না হোক, এক বছর পর, দুই বছর পর, পাঁচ বছর পর, দশ বছর পর, পঞ্চাশ বছর পর, আপনি দেখবেন একটা বড় ফলাফল আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এবং পরবর্তী প্রজন্ম গড়ে যেতে হবে, যারা আপনার পরে লেগেছে ধারণ করবে। এই দায়িত্ব প্রত্যেক পরিবারের কর্তা, প্রত্যেক প্রতিষ্ঠানের, প্রত্যেক সমাজের, এবং অবশ্যই আমাদের রাষ্ট্রের। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দোয়া শরীক হন, আল্লাহ পাক আমাদের সবাইকে সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন, ইমান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে হক চেনার এবং হকের উপর থাকার তৌফিক দান করুন এবং হকের উপর সবর করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। এই কাজগুলোর মধ্য দিয়ে আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দেন, হাসানা দান করেন, রিজিকে বারাকা দান করেন, আল্লাহর নিরাপত্তা দান করেন, পরকালে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করার নসিব নামে ধন্য করেন, আমিন। আকুলু কওলি হাযা أستغفر لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته